পান্নি মহকুমা হাসপাতালের পক্ষ থেকে জাতীয় যক্ষ্মা দিবস পালন করা হলো পদযাত্রার মধ্যে দিয়ে। বৃহস্পতিবার হাসপাতালের চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মীরা পদযাত্রায় সামিল হলেন। উপস্থিত ছিলেন হসপিটাল সুপার প্রণব কুমার মজুমদার। পদযাত্রা শেষে সাধারণ মানুষের উদ্দেশ্যে এই বিষয়ে সচেতনতা বার্তা দেওয়া হয়। বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে আমাদের একটা র্যালি ছিল। র্যালি করে আমরা এখানে একটা ছোটখাটো সভা মতো করলাম। এখানে আমরা যক্ষ্মা সম্পর্কে সবাইকে সচেতন করা এবং যাতে আগামী দিনে আমরা টিবি মুক্ত বাংলা করতে পারি, এবং ২০২৫ সালে যে আমাদের অঙ্গীকার একদম টিবি ইরাডিকেশন করার, সেই ব্যাপারে আমরা শপথ নিলাম। এই শপথের দ্বারা আমরা ভবিষ্যতে যাতে টিবি মুক্ত ভারতবর্ষ এবং টিবি মুক্ত বাংলা করতে পারি তার অঙ্গীকার নিলাম। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।